রাউজানুর দাবুয়াত আরব নগরত বাবু চৌধুরী স্মৃতি সংসদের উদ্যোগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গরিব ও দুস্থ অলর মধ্যে সৈল ও শিক্ষার্থী অলর শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার ফেব্রুয়ারির 21 তারিখ দুইজে আরব নগর জামে মসজিদ ও ডাগদির মাডট আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার প্রধান অতিথি আছেন রাউজান উপজেলা যুবলীগের সহসভাপতি সুমন দেব, উদ্বোধক আছেন ডাবুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ সাইফুদ্দিন চৌধুরী সাহেব। আজকের এই মানব কল্যাণে এই মহৎ কাজ করার জন্য আমি মনে করি আলহাজ সাইফুদ্দিন সাহেবের নেতৃত্বে উনি বাবু চৌধুরীর সুযোগ্য সন্তান। আমরা একটা কিছুদিন আগে যে কোনো সার্বিক সহযোগিতার জন্য আমরা এই সংগঠনের মাধ্যমে চেষ্টা করব। সংগঠনের সভাপতি মোহাম্মদ আসাদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি আছেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ারুল ইসলাম, পৌরসভা আওয়ামী লীগের বন পরিবেশ বিষয়ক সম্পাদক জসীমউদ্দিন চৌধুরী, আরবনগর মাদ্রাসার মুহতারাম আলমগীর সহ অন্যান্য। হ্যালো দর্শক, ভিডিও বেনিসদি সাবস্ক্রাইব লাগ গো লাল বাটন আছে এবেত ক্লিক করন, আর ডাগদি উগ বেল আইকন আছে এবেত সাবদন, তইলে অনে ব্যাক করা গদি আনার ভিডিও বিগিন সাইট তারিবেন। আরা সাদ গলি হতা হই।